ঘটনার প্রতিবাদে আগামী শনিবার বগুড়ায় হরতাল ডেকেছে জেলা জামাত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলহসান। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকাল থেকে পালিত হচ্ছিল বগুড়ার হরতালও। দুপুরে অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগ কর্মী মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে শুরু করলে শুরু হয় উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই তাদের হামলায় গুরুতর আহত হয় চার শিবির কর্মী। হাসপাতালে নেওয়া হলে মারা যায় শিবির নেতা রুহানি। শিবিরের সদস্য আবু রুহানি ভাই তার নেতৃত্বে কলেজের সামনে পিকেটিং হচ্ছিল, সেখানে ছাত্রলীগের একটি সশস্ত্র বাহিনী তারা হাতে আগ্নেয়াস্ত্র, চাকু, রামদা সবকিছু নিয়ে আমাদের ভাইদেরকে অতর্কিত হামলা করে। মোটরসাইকেল আরোহীরা এরপর হামলা চালায় সাবগ্রাম এলাকায় জামাতকর্মী মিজানের দোকানে। হ্যাচারি ব্যবসায়ী মিজান নিহত হয় ঘটনাস্থলেই। মিজানুর রহমান নামে জামাতকর্মী বগুড়ার সামনে সাবগ্রামে তাকে রামদা দিয়ে কুপিয়ে সেখানে নিহত করা হয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর যে ঘোষণা ছিল যে জামাত শিবিরকে প্রতিরোধ করতে হবে, এই কথায় উদ্বুদ্ধ হয়ে আজকে ছাত্রলীগ হাতে নিজের হাতে আইন তুলে নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে লেগে পড়েছে। দুইজন নিহতের খবরে জামাত শিবিরের নেতাকর্মীরা আবারও বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের উপর গুলি চালায় পুলিশ। মিছিল বার করার চেষ্টা করছে, পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আমরা পুলিশি নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করেছি এবং আমাদের এই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি যাতে করে এই ঘটনার আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। সন্ধ্যায় শহরের জামিলনগরে শিবির পরিচালিত ছাত্রাবাসে পুলিশ গুলি চালালে নয়জন গুলিবিদ্ধ হয়। এ সময় নিহত হয় শরীফ আলামিন ও আব্দুল্লাহ নামে আরো দুই শিবির কর্মী। সন্ধ্যার পর নিহতদের লাশ আনতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গেলে সেখানেও অভিযান চালিয়ে 50 জন জামাত শিবির কর্মীকে আটক করে পুলিশ। চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে আগামী শনিবার বগুড়ায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত ইসলামী। অন্যদিকে যশোরের সংঘর্ষে পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম মারা যাওয়ার গুজব উঠলেও ময়নাতদন্তে জানা যায় হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। আর ফেনীর শান্তি কোম্পানি সড়কে গাছের সাথে ধাক্কা লেগে ইমাম হোসেন নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। আব্দুল্লাহ আলহসান, দিগন্ত নিউজ ডেস্ক।